सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम बनश्री नैशनल आइडियल स्कूल कर्तृक आयोजित बीएनएसआई होम स्कूले तुम्हारे सबाई के स्वागत जानाच्छि। आमी रिपा आक्तार विषय तथ्य और जोगाजोग प्रजुक्ति। आज के आमी तुम्हारे क्लास निब श्रेणी षष्ठ तथ्य और जोगाजोग प्रजुक्ति। नाम फोन नम्बर फेसबुक आईडी देव आछे एखाने क्लास नाम एक। और आज के आमादेर कोनो बाड़ीर काज थाकछे ना, आसो आज के आमरा देखि कि पढ़ब। आज के पढ़ब हमारे आलोच्य विषय अध्याय तृतीय। आमरा इतिमध्ये अध्याय एक एवं दुई पढ़े फेलेछि एवं ये तृतीय अध्याय आमरा शिखब तथ्य और जोगाजोग प्रजुक्तिर निरापद व्यवहार। माने किभाबे करे आमरा प्रजुक्ति जखनी व्यवहार करब बा कोनो डिवाइस व्यवहार करब एगुलो के किभाबे निरापदे व्यवहार करा जाए एवं एगुलो व्यवहार करार समय जाते आमादेर कोनो रकम बैद्युतिक शक ना लागे, आमादेर डिवाइसगुलो जेनो भालो थाके, सब दिके आमादेरके लक्ष्य राखते हबे। पार्ट एक एर आलोच्य विषय हलो तथ्य जोगाजोग प्रजुक्ति निरापद व्यवहार। आजकल शुधु जे बड़ो मानुषेराई डिवाइस व्यवहार करछे ता किन्तु नय, एखन छोटोराओ डिवाइस व्यवहार करछे, जेमन कम्पिउटार, प्रिंटार, मडेम, स्मार्टफोन, टैब, लैपटप, स्पीकार, स्कैनार, मोबाइल चार्जार इत्यादि। ए धरनेर सब डिवाइसगुलोई किन्तु एखन बाच्चारा मोटामुटी व्यवहार करछे। जादेर बयस 7 थेके 15 एर मध्ये मोटामुटी सबाई व्यवहार करे एवं तादेरके जानते हबे जे एइटार किछु झुंकी आछे, जाते आमरा एई झुंकीगुलो एड़िये चलते पारि। एई जन्य आमादेरके एई विषयगुलोर उपरे लक्ष्य राखते हबे। डिवाइसेर झुंकि। कम्पिउटारेर क्षेत्रे जेटा बेशि लक्षणीय सेटा हलो बैद्युतिक संयोग। विद्युतेर भोल्टेज 50 ভোল্টের বেশি হলে আমরা অনুভব করতে পারি। তার মানে হলো মানুষের শরীরের ভেতরে যদি 50 ভোল্টের বেশি বিদ্যুৎ চলে যায় তাহলে আমরা অনুভব করতে পারি যে আমাদের বৈদ্যুতিক শক লেগেছে। আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ হলো 220 ভোল্ট। অর্থাৎ আমরা যখন কোনো তারের ভেতর দিয়ে বিদ্যুৎ যায় সেই বিদ্যুৎ প্রবাহের এককটা কিন্তু 220 ভোল্ট। তো এখানেই আমরা কিন্তু মানে পার্থক্যটা বুঝতে পারছি যে 50 এর বেশি হলে মানুষ অনুভব করতে পারে এবং আমাদের তারের ভোল্টেজ কিন্তু 220 ভোল্টের বেশি। বিদ্যুৎ শরীরে স্পর্শ করলে ভয়ানক বৈদ্যুতিক শক অনুভব করি। অর্থাৎ আমাদের কারো যদি বিদ্যুতায়িত হয়ে যায় কোনো কারণে আমাদেরকে কি কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এই বৈদ্যুতিক শক থেকে কিভাবে নিরাপদে থাকা যায়। অনেক সময় আসে আমরা বাসায় স্যান্ডেল পরে থাকব। স্যান্ডেল পরে থাকলে কি হবে যে আমাদের এই বিদ্যুৎটা যখন এটা আমাদের ব্রেনে চলে যায়, মস্তিষ্কে যায়, মস্তিষ্ক থেকে আমাদের হৃৎপিণ্ডে চলে যায়, এটা স্যান্ডেলের কারণে বাধাগ্রস্ত হবে, যার কারণে কিন্তু আমরা এটা থেকে মানে নিরাপদে থাকতে পারি। আবার অনেক সময় এরকম হয় যে বাইরে আমরা অনেক সময় দেখি অনেকের বিদ্যুৎ স্পর্শ হয়, অনেকে শুকনা লাঠি বা শুকনা বাঁশ এগুলো দিয়ে তাদের সেভ করার চেষ্টা করে, তবে সেক্ষেত্রেও অনেক সময় কিন্তু জীবনের ঝুঁকি থেকে যায়। বৈদ্যুতিক শকের কারণে হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ কী ক্ষতি হতে পারে, আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে এবং মাংসপেশি ব্যবহার করে হাত পা নড়াচড়া করা যায় না। তোমরা লক্ষ্য করে থাকবে যে বৈদ্যুতিক শক লাগলে কিন্তু হাত পা নড়াচড়া করা যায় না। আবার মস্তিষ্ক থেকে পাঠানো সংকেতগুলো বড় বা উচ্চ মাত্রায় বিদ্যুৎ প্রবাহের কারণে চাপা পড়ে। এটার মানে হলো আমাদের মস্তিষ্কের ভেতরে কিছু স্নায়ু আছে। এই স্নায়ুতন্ত্রগুলো আমাদের প্রত্যেকটা অঙ্গে, আমাদের হাত পা প্রত্যেকটা অঙ্গে সংকেত পাঠায় সব সময়, যার জন্য আমরা অনুভব করতে পারি। একটা মশায় কামড় দিলেও কিন্তু আমরা অনুভব করতে পারি কারণ আমাদের স্নায়ুতন্ত্রটা কাজ করে। তো এই বিদ্যুৎ শকের কারণে আমাদের স্নায়ুতন্ত্রটা কাজ করতে পারে না। তো কাজ করার না কারণে এই স্নায়ুতন্ত্র মস্তিষ্কে কোনো তথ্য পাঠাতে পারে না, তখন কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে লক্ষ্য করো বিদ্যুৎ বৈদ্যুতিক শক হলে দুইটা জিনিস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একটা হলো আমাদের হৃৎপিণ্ডের রক্ত চলাচল বন্ধ হয়ে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, আরেকটা হলো মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সংকেত বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ স্ট্রোক করেও কিন্তু মারা যেতে পারে। তাই সবাইকে সচেতন হতে হবে এই প্লাগ ব্যবহার বা বৈদ্যুতিক ডিভাইসগুলোর ব্যবহারের ব্যাপারে। প্লাগ বা সকেটের ব্যবহার, অর্থাৎ আমরা যখন বাসায় কোনো সকেট বা প্লাগ ব্যবহার করব সেই সময় আমরা কিছু বিষয় লক্ষ্য করব। এখানে ছবিতে একটু লক্ষ্য করো, এটা হলো সঠিক বৈদ্যুতিক সংকেত, এখানে আমরা প্লাগ ব্যবহার করেছি। কিন্তু কেউ যদি প্লাগ ছাড়া নর্মালি তার এভাবে একটা দুইটা করে ভেতরে দিয়ে ব্যবহার করে সেটা কিন্তু সঠিক হবে না। অনেক সময় বাসায় যারা বিদ্যুতের কাজ করতে আসে তারা এই কাজটা করতে পারে কারণ তারা এই বিষয়টা সম্পর্কে অবগত, আমরা কিন্তু এটা সম্পর্কে অবগত নাই। তাই কেউ কখনোই সরাসরি বৈদ্যুতিক সংযোগ দেবে না।
সব সময় আমাদের বিদ্যুৎ ব্যবহার করতে হয়। সব সময় যেন সঠিক সকেট সঠিক প্লাগ ব্যবহার করে বিদ্যুতের সংযোগ নেই, মানে আমাদেরকে খেয়াল করতে হবে যেন প্লাগটা আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি। অনেক সময় অনেকে এসে উল্টাভাবে প্রেস করে বা ডান বামটা ঠিক রাখে না, সেক্ষেত্রেও কিন্তু বৈদ্যুতিক শক লাগতে পারে। খোলা দ্বারের প্লাস্টিক সরিয়ে প্লাগে ঢুকিয়ে বিদ্যুৎ সংযোগ দেব না, এটা আমি তোমাদেরকে বললাম যে এটা কিন্তু কখনোই করা উচিত হবে না। আরেকটা বিষয় লক্ষ্য করবে, তোমরা যারা ছোট প্লাগটাকে আগে দিবে, সুইচ অন করবে না, সুইচ অন করবে পরে। প্রথমে সুইচ অফ করে নিয়ে এরপরে প্লাগ ইন করে দেন সুইচকে অন করতে হবে, তাহলে কিন্তু আমরা আরও নিরাপদ থাকতে পারবো। সরাসরি অন অবস্থায় প্লাগ দিলে কিন্তু অনেক সময় পজিটিভ নেগেটিভ এক হয় না, যার জন্য প্লাগ মানে ছিটে আসে এবং এই প্লাগের যে গোড়াটা এই জায়গাটা কিন্তু দেখবা যে ফেটে যায়। কম্পিউটারের তাপমাত্রা, এবার আসো আমরা কম্পিউটার সম্পর্কে জানবো। তার মানে হলো কম্পিউটারের ভেতরের যে তাপমাত্রা, এটা ঢোকা বের হওয়ার সম্পর্কে একটু জানবো। আমরা জানি কম্পিউটারের প্রসেসর মাদারবোর্ডের আইসিগুলো অনেক গরম হতে পারে, মানে কম্পিউটার যখন আমরা চালু করে রাখি তখন কম্পিউটারের ভেতরটা কিন্তু বেশ গরম হয়। কম্পিউটারের ভেতরের তাপমাত্রা বাইরের থেকে অনেক বেশি হতে পারে, এর জন্যই ফ্যান লাগানো হয় যাতে গরম বাতাস টেনে বাইরে পাঠাতে পারে। আচ্ছা, অনেকেরই একটা ভুল ধারণা আছে যে কম্পিউটার যখন আমরা ব্যবহার করব এটাকে এসির মধ্যে রাখতে হবে। আগেকার মানুষের এটা বেশি মানে ধারণা ছিল, কিন্তু আসলে বিষয়টা ঠিক নয়। এসির মধ্যে থাকলেই যে ফ্যান মানে আমাদের সিপিউটা ঠান্ডা হচ্ছে তা কিন্তু নয়। সিপিউর ভেতরে তার নিজস্ব একটা পাখা আছে, ছোট্ট কালো, এই পাখাটা সেট করা থাকে এবং প্রসেসর মাদারবোর্ডের আইসিগুলো যখন খুব বেশি গরম হয়ে যায় ওই পাখাটা চালু থাকে এবং ভেতরের গরম বাতাসকে টেনে সে বাইরে বের করে দেয়। এবং বাইরে থেকেও কিন্তু ঠান্ডা বাতাস, মানে নর্মাল টেম্পারেচার, নট ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস বলতে এখন যদি আমরা একদম এসির বাতাসই দিতে হবে তা না, নর্মাল টেম্পারেচার যেটা মানুষ সহ্য করতে পারে ওই বাতাসটাই কম্পিউটারের ভেতরে ঢুকে। তাহলে দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিপিইউ আছে, এই সিপিইউটার বাতাস বের হচ্ছে, এই যে বাম সাইডের যে এটা থাকে এখানে ছোটো ছোটো ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে গরম বাতাসটা বাইরে বের হয়ে যাচ্ছে। এবং সিপিইউর ঠিক পেছনে যেখানে আমরা প্লাগগুলো ইন করি ওই জায়গা থেকে একটা ছিদ্র মতো আসে, সেখান থেকে বাতাস ঢুকছে। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে ছিদ্রর মুখগুলো যেন পরিষ্কার থাকে, আমরা মোটামুটি ব্রাশ তুলি বা কাপড় দিয়ে সিপিইউটা পরিষ্কার করে রাখবো। কম্পিউটার ব্যবহারের সময় লক্ষ্য করবে কোন দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে আর কোন দিক থেকে গরম বাতাস বের হচ্ছে। সবসময় নিশ্চিত করবে যেন বাতাস ঢোকার এবং বের হওয়ার পথ কোনোভাবেই বন্ধ না হয়, কারণ এই ছিদ্রগুলোর মুখ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সিপিইউর ভেতরটা গরম হয়ে তোমার প্রসেসরটা নষ্ট হতে পারে বা অনেক সময় কিন্তু সিপিইউটা বাস্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আচ্ছা, তাহলে আজকে আমরা কী শিখলাম দেখো, বৈদ্যুতিক শক এর কারণ ও ক্ষতি, আমাদের যে হৃৎপিণ্ডের এবং মস্তিষ্কের ক্ষতি হতে পারে এ সম্পর্কে জানলাম, ভোল্টেজ কী, স্নায়ুর ক্ষতি, হৃৎপিণ্ডের ক্ষতি, প্লাগ, সকেট, কম্পিউটারের তাপমাত্রা ও বায়ু প্রবাহ। তাহলে শিক্ষার্থীরা সবাই এই পাঠটা পাঠ এক, এখান থেকে কিন্তু আমাদের একটা প্রশ্নও আসতে পারে, তো তোমরা এটা বাসায় সুন্দর করে পড়বে। আমাদের প্রশ্নটা এরকম আসতে পারে যে বৈদ্যুতিক ব্যবহারের ক্ষেত্রে কী কী সচেতনতা অবলম্বন করা উচিত। তোমরা সবাই বাসায় এই পাঠটা খুব সুন্দরভাবে পড়বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।